নতুন সিনেমা নিয়ে আসছেন অপু বিশ্বাস, আবারও একসাথে জুটি বেঁধেছেন জয় চৌধুরী ও অপু বিশ্বাস। এটি এই জুটির দ্বিতীয় সিনেমা। এর আগে অপু বিশ্বাস ও জয় চৌধুরী প্রেম প্রীতির বন্ধন সিনেমায় কাজ করেছেন। তাদের এই সিনেমাটির নাম ট্র্যাপ দ্য আনটোল্ড স্টোরি। এই সিনেমার গল্প মূলত হ্যাকিং নিয়ে। অন্তর্জালের পরে এটি হয়তোবা হ্যাকিং নিয়ে দ্বিতীয় সিনেমা আমাদের দেশে। এই সিনেমায় অপু ও জয় ছাড়াও বরদা, মিটু, জয়রাজ, ডন সহ আরো অনেকেই কাজ করেছেন। এবার আসি এটির ট্রেইলারের কথায়। ট্রেইলারটি প্রায় 2.5 মিনিটের। ট্রেইলারটিতে আমরা দেখতে পাই অপু বিশ্বাস ও জয় চৌধুরী এখানে স্বামী স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন। এখানে অপু বিশ্বাস একজন গৃহিণী এবং জয় ব্যাংক ম্যানেজার চরিত্রে অভিনয় করবেন। তাছাড়া বরদা, মিটু কোনো নেতা বা প্রভাবশালী ব্যক্তির চরিত্রে এবং জয়রাজ পুলিশের চরিত্রে অভিনয় করছেন। তাছাড়া এই ট্র্যাপ সিনেমায় যিনি ভিলেনের চরিত্রে অভিনয় করছেন তিনি হয়তোবা নতুন মুখ, তাকে আমি চিনতে পারিনি। তাছাড়া তার অভিনয় দেখেও তাই মনে হচ্ছে। অভিনয় নিয়ে কথা বললে এখানে জয় চৌধুরীর অভিনয় নিয়েও প্রশ্ন উঠে। তাছাড়া জয় চৌধুরীর ডায়লগ ডেলিভারি গুলো ছিল খুবই দুর্বল। দেখার মতো অভিনয় বলতে গেলে বরদা, মিটু ও জয়রাজ ভালো অভিনয় করেছেন এবং অপু বিশ্বাসের অভিনয় ছিল মোটামুটি। তার কাছ থেকে আমরা আরো ভালো অভিনয় আশা করি। এটির গল্পটিতে আমরা মূলত দেখতে পারি এখানে যে ভিলেন চরিত্রে যিনি রয়েছেন তিনি একজন হ্যাকার এবং তিনি বিভিন্নভাবে মানুষকে ব্ল্যাকমেইল করছেন। বিশেষ করে হয়তোবা অপু বিশ্বাস এবং জয় চৌধুরীর কোনো ঘনিষ্ঠ মুহূর্ত তিনি ক্যামেরা বন্দি করেন অথবা সেই মুহূর্তের কোনো ভিডিও হ্যাক করেন, তারপরে জয়কে ব্ল্যাকমেইল করতে শুরু করেন। এবং যেহেতু তিনি ব্যাংকের ম্যানেজার তাই তিনি তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়ার চেষ্টা করেন। শুধু তারা নয়, এই সিনেমায় আমরা দেখতে পারবো এই ভিলেন কিভাবে সমাজের সাধারণ এবং বিভিন্ন প্রভাবশালী মানুষদেরকে ব্ল্যাকমেইল করছে হ্যাকিং এর মাধ্যমে। যদিও এই সিনেমাটির গল্পটি সময় উপযোগী এবং বর্তমানে অনেকেই এই সমস্যার সম্মুখীন হন এবং বিভিন্নভাবে আমরা ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে বিভিন্ন ফাঁদে পা দেই, তাই এই সিনেমার গল্পটি আসলেই প্রয়োজন। কিন্তু আমার ট্রেইলারটি দেখে মনে হয়েছে একটু বেশি ট্রেইলারে দেখানো হয়ে গেছে। এখানে চাইলেই মেকাররা হ্যাকার বা ভিলেনের লুক গোপন রাখা যেত। যদিও ট্রেইলারে অভিনয় বাজে লেগেছে কিন্তু কিছু কিছু সিন ভালো ছিল। হ্যাকিং বা রোবটের সিন বা এটির VFX ছিল মোটামুটি ভালো, কিন্তু একটি গানের VFX এখানে খুবই বাজেভাবে এডিট করা হয়েছে এবং এই গানের এই VFX নিয়ে দর্শকরা খুবই সমালোচনা করবেন। অনেকেই এটিকে আলিফ লাইলার সাথে উদাহরণ দিবেন, তাছাড়া অনেকের কাছেই এটি খারাপ লাগবে। এই ট্র্যাপ সিনেমার ট্রেইলারে আরো এমন অনেক জিনিস আছে যা দর্শকরা সমালোচনা করবেন এবং সেই সিনগুলোর কারণে এই সিনেমার মান নিয়েও দর্শকরা প্রশ্ন তুলবেন। এবার আমার মতামত জানতে চাইলে আমি বলবো তারা চেষ্টা করেছেন, তবে আরো ভালো হওয়া উচিত ছিল। বর্তমান সময়ে এগুলা দর্শকদেরকে হলে টানতে পারবে না, তবে দর্শকরা এটি কিভাবে গ্রহণ করবেন তারাই ভালো জানেন। আপনারা যদি এটির ট্রেইলারটি দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।